আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে দিশা ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি রেডি হয়ে গিয়েছি, আজকে আলিশার খাবারের দাওয়াত, সেই সাথে সাথে আলিশার সাথে সাথে আজকে আলিশার খালামণিরাও দাওয়াত পাচ্ছে। আর হ্যাঁ, আজকে আমাদের ফ্রেন্ড নিজু এবং সাকিবের বাসায় আমাদের দাওয়াত। আসলে মেনলি আলিশার বিয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সবাই আলিশাকে খাওয়াচ্ছি, সেই আলিশার সাথে সাথে আমরা খালামণিরাও দাওয়াত পাচ্ছি। তা আমি এখন রেডি হয়ে গিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখে আসতে থাকেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকে বাইরে ফিল -7, অনেক ঠান্ডা। যখন এরকম অনেক বেশি সানি ডে হবে উইন্টারে, তখনই বোঝা যাবে যে মানে ঠান্ডা বেশি পড়বে। বৃষ্টি হলে বা মেঘলা মেঘলা থাকলে কিন্তু অত বেশি ঠান্ডা থাকে না, বাট বেশি সানি ডে মানে অনেক বেশি ঠান্ডা। তো আমরা এখন বের হয়ে গেছি, আমি একটু সিটি সেন্টারে যাব, আয়দা হিলের জন্য ড্রেস ট্রেস এগুলো দেখবো, আর আপনাদের ইব্রাহিম ভাই যাবে মসজিদে। আজকে আমাদের এখানে একজন ভাই মারা গেছেন গতকালকে না পরশু, তো আজকে ওনার জানাজা, তো সেখানে যাচ্ছে আর হচ্ছে আমাকে সিটি সেন্টারে ড্রপ দিয়ে। আমি সিটি সেন্টারে চলে আসছি, এখন একটু শপে ঘুরে ঘুরে দেখব। ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজাইছে। তো প্রথমে আমি একটু নিউ লুকে যাবো, নিউ লুকের পরে নেক্সটে যাব দেন টিকে ম্যাক্স, তারপরে H&M, প্রাইমার্ক, এটা হচ্ছে আমার টার্গেট। তো দেখা যাক আমি কতটুকু কভার করতে পারি। জন্য আজ কয়েকদিন ধরে এই লাগেজ খুঁজতেছি, এই লাগেজটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের ইব্রাহিম ভাইকে দেখাবো, ভালো লাগলে সে কিনে দিবে। বাইরে থেকে এসেই ভাত চড়াই দিছি তাড়াহুড়া করে, আর কলিজা জাস্ট এটুকু আছে, মিটও গরম করতে হবে। আর আপনাদের ইব্রাহিম সীমাই ভাই বলতে গেছিলাম, আপনাদের সীমাই ভাই তো ইব্রাহিম খেয়ে ফেলছে, ইব্রাহিম ভাই তো সীমাই খাচ্ছে। আর এখানে একটু কিমা মাখায় রাখছি, মাখাইনি এখনো পুরোপুরি, এইভাবে রাখছি। সবসময় তো কিমা চপই তৈরি করি, বাট আপনাদের ইব্রাহিম ভাই এবং আমার ডিসিশন, এবার আমরা এটা দিয়ে বাংলাদেশের ওই যে প্যাটিস খাই না, প্যাটিসের মতন তৈরি করব। ওটা মজাই হয় না? অনেক মজা হয়, বাট তোমার কষ্ট হলে করা লাগবে। তোমার যদি কষ্ট হয় করা লাগবে না বাবু, এটা কি ভিউয়ার্সদের শোনানোর জন্য? এখন থেকে আমি তোমাকে শুধু কেয়ার করব, ক্যামেরার সামনে আসলে তোমাকে শুধু কেয়ার করব। আচ্ছা, আহিল কেন টাইম হয়ে যাচ্ছে? তোমার বেশি কষ্ট হলে করা লাগবে না, আমি সব করি। ও লাল, আমার না পেস্ট্রি টানতে অনেক কষ্ট হবে। কোথা থেকে আনবা? আইসল্যান্ড থেকে। আচ্ছা, আমি এনে দিব। ওকে, আজকে আর সালাদটা মাখাবো না, আমি জাস্ট এইভাবে কিকুম্বারটা বাংলাদেশের মতন করে, বাংলাদেশের খিয়া বা শশা যেটা ওটার মতন করে খুসা ফেলে সুন্দর করে কেটে নিছি। এটার ভিতরে এখন হালকা একটু লবণ দিয়ে আমরা খেয়ে ফেলবো, আমার এভাবে খেতে ইচ্ছা করছিল এই জন্য আসলে আমি এইভাবে কাটছি। এভাবে আপনাদের ইব্রাহিম ভাই বা আয়াদাই হিল ওরাও পছন্দ করে, মাঝে মাঝে একটু ডিফারেন্ট খাইতে ইচ্ছা করে আর কি। আজকে যে বাইরে গেলাম তখন আপনাদের ইব্রাহিম ভাই শপিং করে নিয়ে আসছে, কারণ আমাদের তো বাংলাদেশে যাওয়ার সময় হয়ে আসতেছে এবং আপনাদের ইব্রাহিম ভাইয়ের ইউরোপ ট্যুরের সময় চলে আসতেছে, মানে তার ভাইকে দেখতে যাবে, মানে আমার দেবরকে, ছোট দেবরকে দেখতে যাবে। ছোট আর বড় কি একটাই দেবর, সো ওর কাছে সব গোমর বলে দিতেছো যে আমরা কে কোথায় যাচ্ছি, এগুলো কিন্তু সিক্রেট, সবাইকে সারপ্রাইজ। আচ্ছা, আর সারপ্রাইজের দরকার নেই, মানুষ এমনিই অনেক সারপ্রাইজ। এটা একই রকম কিনছি, এটা আমার জন্য একটা, আমার ছোট ভাইয়ের জন্য একটা। ওকে, মেইনলি এই সেম, এটা একটা হচ্ছে আমার দেবরের জন্য কেনা হয়েছে, একটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য কেনা হয়েছে। ইভেন আজকে যা যা শপিং হয়েছে আসলে মেইনলি আমার দেবর এবং আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্যই, তো দুই ভাইয়ে মিলে একদম একই রকম হচ্ছে। হ্যাঁ, আয়াদও থাকবে, সো চাচা ভাতিজা আর ভাই মিলে হচ্ছে ড্রেস একই রকম ড্রেস পরে খুব মানজা মেরে বেড়াবে ইউরোপের রাস্তায় রাস্তায়। সো এই একই রকম এই ট্র্যাক স্যুট পুরাটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য একটা, আপনাদের হচ্ছে তার ভাই মানে আমার দেবরের জন্য একটা, আর হচ্ছে আপনাদের আয়াদের জন্য একটা, আয়াদেরও একই রকম, তাই না? এই তো আমার ছোট ভাই আকরামের জন্য আসলে একই রকম আমি কিনছি এটা, এবং এই যে এটা হলো প্যান্ট আর এটা হলো জামা, পরলে অনেক সুন্দর লাগে, আমি এখন গায়ে ধরে দেখা দিচ্ছি। এটা আহিলেরটা দেখাও, আহিলেরও তো বাংলাদেশে যাওয়ার জন্য শপিং শুরু হয়েছে, কিন্তু সমস্যা আমি তো খুবই বুঝতেই পারতেছি না যে আসলে বাংলাদেশে গরম না ঠান্ডা পড়বে। তুমি বেশি গরম ওর কখনোই লাগবে না, বেশি ঠান্ডা কখনো, এই জন্যই আসলে আমি মেনলি এগুলা কিনতেছি, কারণ হচ্ছে জাস্ট এর নিচে একটা গেঞ্জি পরে ট্রাক স্যুট এটা পরে ফেলেন। এই যে আহিলের ট্রাক স্যুট,
ঠিক আছে না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আইলেটটা ওকে তাছাড়া কি যেন বলতে চাচ্ছিলাম অদিশা তুমি যে ওই বাসায় যাচ্ছ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাচ্ছে তোমার কষ্ট হবে না তো হ্যাঁ অনেক কষ্ট হবে আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো 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 সবাই চলো আমরা চলে আসছি এখন যাই দেখি তাদের কি অবস্থা আমি একটু টুকিটাকি টেস্কো থেকে একটু শপিং করছিলাম সেটা নিয়েই যাই আয়া দা হিল আপনাদের ইব্রাহিম ভাই ওরা আসবে না ওরা চলে গেছে আমাকে নামাই দিয়ে এসে পর দাওয়াতে আমরা এখন খাওয়া শুরু করিব আলিশার উদ্দেশ্যে আমরা মজার মজার খাবো আমাকে জন্য তো জীবনে একটু মজার বানাচ্ছে বিয়াদ আসলে তো মেলা কিছু রান্ধিছে দেখি বিরিয়ানি করিছে এর মধ্যে কি মিট আই থিঙ্ক মিট চপ 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 আর টেঙ্গা সাদা ভাত কাবাব আর ওটা সবই মজার খাবার কালকে ইফতার ভিডিও দেখছিস এটা তো শুধু কোন রকম দিছি কালকে কি বলে এই যে তাই মশলা টশলা মাখা এভাবে রাখছে আমাদের খাবার রেডি হয়ে গেছে শুটকি ভর্তা ভেজিটেবল এখানে আছে ডালের বড়া না না কি জানো ডাল পুরি আমি ভুলে গেছি তারপরে আর এই যে খাবার আমার কোকিলা পর মেলা খেতে লেগে গেছে খান খান কোকিলা পা খান খান হ্যাঁ শুরু করে আয়া দাহিলো আসছে এসে এখন ওরা খাচ্ছে আহিলো আহিল তুমি ডান মজা আয়ান মজা বিরিয়ানি মজা আপনাদের ইব্রাহিম ভাইও খাচ্ছে এখানে কি ডান্সার খাচ্ছ আর সাথে ড্রিঙ্কস অ্যান্ড দা থিং বিরিয়ানি সবজি মজা হয়েছে না খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় যাচ্ছি গাড়িতে আর বাইরে আজকে এত বেশি ঠান্ডা আর এই দেশে এত বেশি ঠান্ডা পড়ে যে আসলে এই আমাদের এই বাঙালিয়ানা যে শাড়ি ড্রেস এগুলো পরে আসলে কোথাও বেড়াইতে যাওয়াটাও একটু কষ্টকর ব্যাপার কারণ এত বেশি ঠান্ডা থাকে তারপরেও শখের তো শেষ নেই আজকে একটু অনেক দিন পরে এইভাবে রেডি হয়ে বাইরে গেছি শীতকাল আসলে আমরা সব হচ্ছে একেবারে কি হয়ে যায় জাদু হয়ে যায় এলিয়েনের মতন তো যাই হোক না কেন এখন বাসায় যাচ্ছি যে আয়া দাহিল বেডে চলে যাবে অ্যান্ড আমিও ঘুমায় যাবো ইদানিংকালে আমি আমার রুটিনটা একটু চেঞ্জ করছি মাঝখানে অসুখের পরে আমার রুটিন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছিলো আচ্ছা এগুলো সব পরে বলতেছি গাড়ির ভিতরে তো আমরা বাসায় যাই তারপরে স্টিল এখনও আলিশার মেহেদির জন্য জুয়েলারি খুঁজে বেড়াচ্ছি বাট আসলে আমি বুঝতেছি না যে ওই যে ওইখানে যে ইয়েলো কালারের যে শাড়িটা আছে ওইটার সাথে কোন জুয়েলারিটা আসলে যাবে আমি তো এখনও এখানে একটা আপনাদেরকে দেখাই আমি জানি না এই একটা ভালো লাগছে আমার যেগুলো ভালো লাগছে আমি সেগুলো সেভ করে রাখছি সো এখানে একটা যেহেতু এখন সবাই ডিসাইড করছে যে ইয়েলো শাড়ির ব্লাউজটা আসলে একটু বেশি বড় তো কারোর আসলে পারফেক্টভাবে হচ্ছে না তো এখন সবাই ডিসাইড করছে যে ব্ল্যাক পরে ফেলবে কারণ ব্ল্যাক আসলে সবার যে কোন মানে ব্ল্যাক তো ব্ল্যাকই হয় কিন্তু অন্য কোনো কালার পরতে গেলে তখন হবে কি যে মানে আলাদা আলাদা হয়ে যাবে কালারটা কারণ গ্রিন কালারেরও অনেক শেড আছে আবার হট পিঙ্কেরও অনেক শেড আছে সো ব্ল্যাক কিন্তু একমাত্র মানে ব্ল্যাকই হয় আবার ব্ল্যাকের ভিতরে আছে যে ম্যাট ব্ল্যাক বা গ্লোসি ব্ল্যাক যাই হোক না কেন বাট ব্ল্যাকটা আসলে সব কিছুর সাথে যায় সো এখন এই জন্য আমি একটু ব্ল্যাক জুয়েলারিও দেখতেছি যে ব্লাউজের সাথে ম্যাচিং করে ব্ল্যাক জুয়েলারি ইয়েলোর সাথে খারাপ যাবে না সো এই জন্য ইয়েলো একটা ব্ল্যাক একটা রাখছি আর ব্ল্যাক কালারের সাথে কিন্তু এখানে সেম গ্রিন আছে সো এটা একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে গোল্ড যেহেতু ইয়েলোর বিটস আছে হচ্ছে গোল্ড কালারের সেটা চিন্তা করে আর এখানে আছে হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিনের সাথে পিঙ্ক টিঙ্ক আছে এখন আমি বুঝতেছি না কোনটা নিব এটার আবার আমার কানের দুল ভালো লাগছে ইভেন দ্য টিকলিটা ভালো লাগছে কারণ ছোটোখাটো আছে গলারটা নিয়ে আমি একটু চিন্তায় আছি বাট খারাপ না পড়লে হয়তো বা খারাপ লাগবে না আর এটা হচ্ছে মাল্টি কালার এটাও অনেক সুন্দর বাট এটা একটু বেশি সিম্পল হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে বা হয়তো বা গলার এটা কানের আর টিকলি পরলে হয়তো বা সুন্দর লাগবে অত বেশি হিবিজিবি লাগবে না
আর এটাও খারাপ না, এটাও ভালো লাগছে, কিন্তু এটার একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে টিকলিটা আমার জন্য একটু বড় হয়ে যাবে, প্লাস হচ্ছে এই যে সাদা সাদা এগুলা পুঁথি যেগুলা পার্ল এগুলো আমার কাছে একটু কেমন লাগতেছে। সো আপনারা একটু বলেন, 1 নম্বরটা, 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা নাকি 5 নম্বরটা, কোনটা বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এখন আসি হচ্ছে শাড়ির শাড়ির কাছে। এই শাড়িটা কিন্তু সবাই আর কি বলছেন হচ্ছে অনেক বেশি সুন্দর লাগবে। আমি দেশে যাওয়ার আগে সব সময় আমার যে জিনিসটা আমি পরবো বা যে জিনিসটা আমার ভালো লাগে, আমি আমার বিজনেস থেকে মানে যে দিশা শাড়ি হাউস থেকে কিনে কিনে আমি স্টক করি। দেশে যাওয়ার পরে আমি ড্রেস বানাই, শাড়ি ব্লাউজ বানাই, দেন ওগুলোই আমি দেশে থেকে পরে আসি। কারণ যেহেতু আমার নিজের বিজনেস আছে, বাইরে থেকে নেই না তা না, বাইরে থেকেও নেই, বাইরে অন্য অন্য পেজ থেকেও নেই, যেটা খুব বেশি ভালো লেগে যায় সেগুলো। সো আর বেশিরভাগ কিন্তু শাড়ি ড্রেস আমার যে দিশা শাড়ি হাউস থেকেই নেওয়া হয়, কারণ নিজে নিজের যে নিজের বিজনেস আছে, আমি সেখানে অন্য কোনো জায়গা থেকে আসলে অতটা কেনা হয় না। সো আমি এইখানে আমি সবাইকে বলেছিলাম যে কোন শাড়িটা ভালো লাগে, এটা কিন্তু আরও অনেক বেশি আছে। তো আমি বলছিলাম যে যেই শাড়িটাতে খুব বেশি লাইক হবে, এই শাড়িটা অনেক ভালো লাগছে, বাট আমার ইয়েলো আর মানে কি বলবো, আমার চোখ যায় তো এরকমই হলুদের দিকে যায়, বাট এই শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। কোনো বউ যদি চায় একটু ডিফারেন্ট লুক বা অন্য সবার থেকে একটু আলাদা লুক দিবে গায়ে হলুদে, তাহলে কিন্তু তার জন্য এটা পারফেক্ট একটা শাড়ি। আমার যদি এখন বিয়ে হতো, দেন আমি এই টাইপের একটু সবার থেকে একটু আলাদাভাবে সাজারই চেষ্টা করতাম, বাট ডেফিনেটলি তাতে একদম ঐতিহ্য এবং বাঙালিয়ানা থাকতো। আমি জানি না কেন আমার এখনকার গায়ে হলুদগুলো না সেরকম টানে না, একটা আছে না যে মানে মনে প্রাণে টানা বাঙালিয়ানা একদম ঐতিহ্যবাহী সাজা যেটা, সেটা আমার কাছে মনে হয় না। আমার কাছে সাজ মানেই দেশি, একেবারে মানে কাঁচা ফুলের সুন্দরভাবে সাজতে হবে। আচ্ছা যাই হোক, এখন এই শাড়িটাও সুন্দর, এই শাড়িটাও সুন্দর, কিন্তু ওই এই ইয়েলোটা একটু, এটা একটু মাস্টার্ড টাইপের। তো যাই হোক না কেন, সবাই আমাকে, আমি দুইটা শাড়ি দিয়েছিলাম পেজে, সেটার ভিতর হচ্ছে এই ব্ল্যাক এটা আর আপনার এই যে এটা। তো সব থেকে বেশি লাইক এবং কমেন্ট আসছে এই শাড়িটাতে। তো সবার কথা রাখার আমি চেষ্টা করেছি, আমি এই শাড়িটা আমার জন্য অর্ডার করেছি, আর আমার হাতে এসে পৌঁছানোর পরে তখন আমি ইনশাল্লাহ এই শাড়িটা পরবো, আমার হাতে যদি এসে পৌঁছায়। কারণ অনেক সময় ইন্ডিয়া থেকে হয় কি, স্টক না থাকলে তারা আমাকে দিতে পারবে না, আর যদি দেয় তাহলে ইনশাল্লাহ এই শাড়িটা আমার। তো দেখতেই পাচ্ছেন জেফ দিশা শাড়ি হাউস। আল্লাহ রে, এত বেশি ঠান্ডা ছিল, এসে তাড়াতাড়ি এখানে লেপের ভিতরে ঢুকছি, এখনো ড্রেসও চেঞ্জ করিনি। ভাবলাম যে একটু হাত পা গরম হোক, তারপরে ড্রেস চেঞ্জ করে ফেলবো। আর আপনাদের ইব্রাহিম ভাই রেডি হয়ে যাচ্ছে, কাজে যাবে, রেডি আছে, একটু চা টা খেয়ে কফি টফি খেয়ে রেডি হচ্ছে আর কি, যে কাজে যাবে। আর হচ্ছে ওই সময় যেটা বলতেছিলাম যে অসুখের সময় একটু ঘুমের রুটিনটা চেঞ্জ হয়ে গেছিলো, সারা রাত জেগে থাকতাম আর সারাদিন ফেলে ঘুমাতাম। তো ওটা আছে, 2-3 দিন আমি একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি, যে একটু মানে ঘুমটার আস্তে আস্তে আরও ঠিক হবে, বাট আগের থেকে বেশ ঠিক হয়ে গেছে। আর আপনাদের ইব্রাহিম ভাই জন আপনাদেরকে কি একটা বলতে চাই না, তুমি না আজকে আমি যখন ড্রেসগুলো দেখাচ্ছিলাম আমরা কবে কোথায় যাচ্ছি ওটা বলতে চাইছিলাম। সো ব্যাপার হচ্ছে আমরা যে প্ল্যান করছি সেটা হলো মানে আলিশার বিয়ের শেষে শেষে দিশা আর আহিল বাংলাদেশে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আর আমি আর আয়াদ পর্তুগাল যাব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাঁ, এট দা সেম টাইম। তো তোমরা বাংলাদেশ থেকে ঘুরে আসবা আর আমরা পর্তুগাল থেকে ঘুরে আসবো। এই প্রথম আমি আমার আয়াদরে রেখে কোথাও যাব। আচ্ছা, আমি এটা নিয়ে অনেকেই একটু মানে আছে না, মা তো না, ওর বাবার সাথে থাকবে, ভালো থাকবে, ঘুরতে যাবে, হলিডেতে যাবে। যাই হোক, আমরা যেহেতু ডেট গুলা বলতে পারতেছি না, বিকজ এখন ডেট বলবো না, সময় আসুক, আসুক, আসলে দেখতে পারবেন। তবে আলিশার বিয়ের পর পরে আমরা এগুলো কিছুদিন পরে, কিছুদিন পরে, হ্যাঁ, মানে এই মাসটা আমাদের যাচ্ছে আলিশার বিয়ে উৎসব উৎসব নিয়ে, আর সামনের মাসটা যাবে আমাদের দেশ 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 নিয়ে। আর আমার হাতে বেশি সময়ও নেই, আমার গোছ গাছ আছে, নিজের গোছ গাছ আছে, বা হচ্ছে বিয়ে শাদীরও গোছ গাছ আছে। ইনশাল্লাহ আমরা হচ্ছে আলিশার বিয়ের শপিং করতে যাব বলতে, আমি তো আসলে কিছু কিনিনি, তো আমার জন্য একটু শপিং করতে যাব, যদি পাই একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবো আমার জন্য। কারণ সবার ডান, মানে আজকে যে ওখানে গেছিলাম দেখছি তাদের জুয়েলারি ডান, শাড়ি ডান, কে কি পরবে সব ডান, জাস্ট
আমি এখনো মানে উল্টা পাল্টা অবস্থাতে আছি। সো দেখা যাক ইনশাল্লাহ, আমি লন্ডন থেকে ঘুরে আসি, তারপর আমার সবকিছু আমি একদম সেট করে ফেলবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন। তো এখনকার মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।